আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঝিনাইদহে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি খুলনার সাথে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন এবং বাফুফের সহসভাপতি নির্বাচনের রাজনৈতিক পরিচয়ে মুখ্য বলছেন মহিউদ্দিন কাজের মূল্যায়নের ভিত্তিতে ভোট পাওয়ার আশা তাবিথের এবার বিস্তারিত ঝিনাইদহের কোটচাঁদপুরের সবদরপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশেপাশে ছড়িয়ে পড়ে রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনার পর খুলনার সাথে সারা দেশের রেল চলাচলও বন্ধ হয়ে যায় কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান দুর্ঘটনার কিছুক্ষণ পর থেকে সেখানে উদ্ধার ও লাইন মেরামত কাজ শুরু হয় এখনও ওই রেল লাইন চালু করা সম্ভব হয়নি চার লাখ ছাড়ালো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবশেষ চব্বিশ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষায় নতুন ১৪৩৬ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪,২৫১ জন গত চব্বিশ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন ফলে মোট মৃতের সংখ্যা ৫,৮১৮ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ আর ৬ জন নারী এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১০ জন গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৯৩ জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩১৬৬০০ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯.১% সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো আমরণ অনশন করেছেন নিয়োগ বঞ্চিতরা এরই মধ্যে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তারা জানান প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য থাকা সত্ত্বেও প্যানেল থেকে নিয়োগ দেওয়া হচ্ছে না অথচ প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শূন্য পদে আগেই উত্তীর্ণদের নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষুব্ধরা রাজনৈতিক পরিচয়ে ফুটবল ফেডারেশনে আসন্ন নির্বাচনে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সহসভাপতি প্রার্থী মহিউদ্দিন মাহি তবে প্রতিদ্বন্দ্বী তাবিথ আওয়ালে বিশ্বাস কাজের মূল্যায়নের ভিত্তিতে রায় দেবেন কাউন্সিলররা গত ৩ অক্টোবরে নির্বাচনে টাই হয় আগামী ৩১শে অক্টোবর সহসভাপতি পদে পুনরায় ভোটযুদ্ধে নামবেন এই দুই প্রার্থী রিপোর্ট করছেন এস এম আশরাফ ফুটবল সংগঠকের বাইরে মহিউদ্দিন আহমেদ মহি আর তাবিথ আওয়ালের আরেকটি পরিচয় তারা ভিন্ন মতাদর্শ নিয়ে রাজনীতি করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি পদে নির্বাচনটি তাই কারো কারো কাছে বিএনপি আওয়ামী লীগের লড়াই হিসেবেই পরিচিতি পাচ্ছে আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি সেও একটা রাজনৈতিক দলের একটা বড় মাপের নেতা তার এখানে কিছুটা হলে তো রাজনৈতিক প্রভাব অবশ্যই থাকবে অতীতে যখন ফুটবলটাকে আমরা পলিটিক্যাল কোনো রূপরেখা দিই নাই আমি বিশ্বাস করি এবারও আর ওরকম কোনো পলিটিক্যাল রূপরেখা আসবেন না যে আমাদের ডেলিগেটরা কিন্তু সোচ্চার আছেন সচেতন আছেন ব্যক্তিকে আলটিমেটলি ওনারা আগামীতে ভোটটা দিবে যিনি নির্বাচিত হবেন তার দায়িত্ব পড়বে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সামলানোর গেল মেয়াদে যা ভালোভাবেই সামলেছেন তাবিথ আওয়াল যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছেন এবার কাউন্সিলররা পুনরাবৃত্তি নন পরিবর্তন দেখতে চাইবেন যারা সভাপতি সিনিয়র সহসভাপতি সহ যারা সহসভাপতি পদে ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছেন তারা এই পর্যন্ত আমি শুনিনি নির্বাচনে কোনো প্রভাব বিস্তারের কোনো ধরনের ভূমিকা রেখেছেন বারেবারে দেখি এসেছি যে কাজ করার স্কোপ আমার আছে এবং কাজ আমি করেও সফলতা নিয়ে আসতে পারি কারণ আমার প্রতিপক্ষ মনে করছেন ওনার কাজ করার স্কোপ নাই তো সেই জায়গাতে তো ভোটাররা অলরেডি প্রশ্ন করছেন যে যারা কাজ করতে পারেন বা যারা কাজ করার মনোভাব আছেন তাদেরকে ওনারা সামনের দিকে এগিয়ে নিতে চান হোটেল সোনারগাঁয়ে ৩১ অক্টোবরের নির্বাচনে আবারও ভোট দেবেন ১৩৯ কাউন্সিলর দুই প্রার্থীর আহ্বান ভোটাররা যেন কারো কথায় প্রভাবিত না হয়ে নিজেদের ইচ্ছেকেই প্রাধান্য দেন এস এম আশরাফ এটিএন বাংলা ঢাকা
যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা আছে তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান অন্তরায়। এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবির কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজে। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে অন্যতম বাধা। সাংবাদিকদের গ্রেফতার করে সরকার নিজেদের দুর্বলতায় প্রকাশ করছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, মত প্রকাশের সুযোগ কমে যাওয়ায় সমাজের সর্বস্তরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এ সময় অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়। সাংবাদিক যে আপনার সবচেয়ে বড় বন্ধু, তাকে তার কণ্ঠ রোধ করেন, তখনই দেশে জনজানালিজনের সৃষ্টি হয়। তখনই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়। তাহলে ভেবে দেখুন, এটা কারা করছেন? সরকার। এবারে মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবশেষে শপথ নিলেন অ্যামি কনি ব্যারেট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে রিপাবলিকান অধ্যুষিত সিনেটে তার এই নিয়োগ নিশ্চিত হয়, যাকে দেখা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয় হিসেবে। 100 সিনেটরের মধ্যে 52 জন ভোট দেন কনি ব্যারেটের নিয়োগের পক্ষে। বাকি 48 জন এর বিরোধিতা করলেও সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই নিয়োগ নিশ্চিত হয়। পরে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের উপস্থিতিতে শপথ নেন 48 বছর বয়সী বিচারপতি কনি ব্যারেট। এই নিয়োগের ফলে বিচার বিভাগে রিপাবলিকানদের শক্তি সামর্থ্য আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। রংপুর মহানগরী আলমনগর রবার্টসনগঞ্জ এলাকায় সরকারি ওএমএসএ চাল কালোবাজারে বিক্রির সময় 49 বস্তা চাল সহ 3 জন আটক হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এক অভিযানে তাদের আটক করা হয়। আটক আসলাম, আশফাক ও ইসলাম বাবুকে দোষী সাব্যস্ত করে 55,000 টাকা জরিমানা অনাদায় 3 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওএমএস ডিলার মমিন উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এবারে পার্টিক্স খেলার খবর। কলকাতা নাইট রাইডার্সকে 8 উইকেটে হারিয়ে আইপিএলে টানা পঞ্চম জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। কলকাতার দেওয়া 150 রানের টার্গেটে খেলতে নেমে ক্রিস গেইলের 51 আর মনদীপ সিংয়ের অপরাজিত 66 রানের 7 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এই জয় পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এসেছে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 10 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে কলকাতা। তবে চতুর্থ উইকেটে শুভমান গিল ও ইয়ন মর্গানের 81 রানের জুটিতে বড় সংগ্রহে ভিত পায় তারা। তবে মর্গান 40 ও শুভমান 57 রানে আউট হলে বাকি ব্যাটসম্যানরা হতাশ করেন। তাতে 9 উইকেটে 149 রানে থামে কলকাতার ইনিংস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ঝিনাইদহে 2 মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি, খুলনার সাথে সারাদেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। এবং বাফুফের সহসভাপতি নির্বাচনে রাজনৈতিক পরিচয় মুখ্য বলছেন মহিউদ্দিন, কাজের মূল্যায়নের ভিত্তিতে ভোট পাওয়ার আশা তাবিথের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।